ফুলবাড়িতে ধর্ণা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন সোহেল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। কুড়িগ্রামের খরস্রোতা ধরলা নদী বন্যা নিয়ন্ত্রণ সহ বাম ও ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ফুলবাড়ি উপজেলাধীন শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজী এলাকায় বাম তীর বরাবর 2,500 মিটার নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। 21 ফেব্রুয়ারি দুপুর 3:30 সোনাইকাজীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম 2 আসনের এমপি পনিরুদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান, শিমুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল হক। এ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 595 কোটি টাকা। ধরলার তীর সংরক্ষণের কাজে জিও ব্যাগ এবং সিসি ব্লক ব্যবহার করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের পৌর বিভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। ফুলবাড়ি, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলায় 49টি প্যাকেজের 9টি স্থানে ধরলার উভয় তীরে প্রায় 17 কিলোমিটার নদীতীর সংরক্ষণ, বিকল্প বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই তীরের 22,400টি পরিবার, 35টি হাট বাজার, 3টি নৌঘাট, প্রায় 12,100 হেক্টর ফসলি জমি সহ প্রায় 3,498 কোটি 15 লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি নদী ভাঙন ও বন্যার কবল থেকে রক্ষা পাবে। দেখছেন মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের সামনে আমাদের মঞ্চে উপবিষ্ট সাবেক এবং বর্তমান চেয়ারম্যান মহোদয়গণ, উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, আমার অফিসার ইনচার্জ মহোদয় এবং উইকলি, তারপরে এই সোনাইকাজী, এরপরে এই পাশে আছে হচ্ছে যতীন্দ্র নারায়ণ, এই জায়গাগুলো এখন ভাঙবে। এখন কয়টা বাড়ি ভাঙে সেটা আগে হিসাব করি, তারপরে তাদের কাছ থেকে ফর্ম টর্ম পূরণ করে কি সহায়তা করা যায়, মানে এই হচ্ছে বন্যার পানি বাড়। ওনাকেও আমি সহযোগিতা করেছি প্ল্যানিংয়ে যে বসেছিলাম, উনি আমি যে কাজ করতেছি উনিও সেখানে কোথায় কোথায় আছে সেখানে ফাইল নিয়ে দৌড়ঝাঁপ করে আমি সেই কাজগুলো ওনাকে সহযোগিতা করেছি।